প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, তোমাদের জন্য আবার ক্যালকাতা হাইকোর্টে পুনরায় মামলা দায়ের করা হলো তোমাদের পরীক্ষা নিয়ে। কি বলা হলো? কেনই বা বিশ্ববিদ্যালয়ে এর পরীক্ষার জন্য আবার মামলা দায়ের করা হলো, সম্পূর্ণটা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী হয়ে থাকো, ইনফ্যাক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো এই মুহূর্তে আমাদের রাজ্যে সেমিস্টারের পরীক্ষা কিন্তু দুটো নিয়মে নেওয়া হচ্ছে, কোথাও অনলাইনে কোথাও অফলাইনে। সেই কারণেই কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীদের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা যখন প্রথম ইউনিভার্সিটি অনলাইনের বদলে অফলাইনে ঘোষণা করেছিল, তখন কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল, বিভিন্ন রকমভাবে তাদের সমস্যা ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছে এবং অবশেষে তারা নিরুপায় হয়ে কিন্তু মামলা দায়ের করেছে ক্যালকাটা হাইকোর্টে। এবং ক্যালকাটা হাইকোর্টকে মামলা দায়ের করার পরেও, সমস্ত সমস্যার কথা জানানোর পরেও কিন্তু ইউনিভার্সিটি তাদের যে নির্দিষ্ট সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের পরিবর্তন করেনি। ছাত্র দরদি হয়ে তারা সম্পূর্ণভাবে অনলাইনের বদলে অফলাইনেই তথাকথিত যেরকমভাবে পরীক্ষা হয় সেইভাবেই পরীক্ষা নিয়েছে, সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট না হওয়ার পরও। কারণ একটাই, আর তারা প্রত্যেকে একই পরিস্থিতিতে এই ইউনিভার্সিটিতে কলেজের পঠন পাঠন করেছে, প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে একই অবস্থা, সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি। এই মুহূর্তে কিছু ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষা দিচ্ছে, কিছু ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা অফলাইনে পরীক্ষা দিচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীদের নম্বরের অনেকটা পার্থক্য দেখা যাবে। এমনকি যারা ফাইনাল ইয়ারে পড়ছে তাদের তো সবথেকে বড় সমস্যা হবে ইউজি কমপ্লিট করে পিজিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কারণ যারা অনলাইনে পরীক্ষা দিচ্ছে তাদের নম্বর কিন্তু অনেকটাই বাড়বে অ্যাজ কম্পেয়ার টু যারা অফলাইনে পরীক্ষা দিচ্ছে। তো এই সমস্যার কথা মাথায় রেখে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে ছাত্রছাত্রীরা আবেদন জানিয়েছে যে ভর্তির জন্য যাতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। আর এই মুহূর্তে আমরা প্রত্যেকেই জানি পিজির ভর্তির জন্য ও প্রবেশিকা পরীক্ষা আর ঘোষণা কিন্তু কোনো ইউনিভার্সিটি প্রায় করেনি এই মুহূর্তে। অর্থাৎ ইউজিতে যে নম্বর পেয়েছে সেই নম্বরের ভিত্তিতেই এই পিজির ভর্তির প্রক্রিয়া আর নেওয়া হবে, কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য সেরকম কিছু উল্লেখ নেই। যেখানে সবথেকে বড় সমস্যায় পড়বে যারা অফলাইন এক্সামিনেশান দিয়েছে, কারণ অফলাইন এক্সামিনেশান দেওয়ায় তাদের নম্বর অনেকটাই কমবে এবং সেই কারণে তারা যখন ভর্তি হতে যাবে যারা অনলাইনে এক্সাম দিয়েছে তারাও আবেদন করবে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রী শুধু ক্যালকাটা ইউনিভার্সিটিতেই পড়বে না, অন্যান্য ইউনিভার্সিটিতেও পড়বে। অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে, এই মুহূর্তে আমার সঙ্গে কথা হয়েছে তারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে চায় না, তারা অন্যান্য ইউনিভার্সিটিতে যেতে চায়। সেক্ষেত্রে তাদের কম্পিটিশনটা অনেকটা হাই হয়ে যাবে, কারণ তারা অফলাইনে এক্সাম দিয়েছে, বাদ বাকি ইউনিভার্সিটি অনলাইনে এক্সাম দিয়েছে। ইনফ্যাক্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতেও তারা যদি ভর্তি হয় সেক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা অনলাইনে পরীক্ষা দিয়ে এসছে তারাও আবেদন করবে, তারাও ভর্তি হতে চাইবে, সেক্ষেত্রে তাদের নম্বর বেশি হয়, তারা প্রথমে চান্স পাবে। এই নিয়ে সমস্যায় পড়বে মোট কথা যে সমস্ত ইউনিভার্সিটি অফলাইনে পরীক্ষা দিচ্ছে। সেই ওই কারণেই কিন্তু আবার পুনরায় ক্যালকাটা ইউনিভার্সিটির যাতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় সেই নিয়ে কিন্তু মামলা দায়ের করা হলো ক্যালকাটা হাইকোর্টে। যেখানে পরিষ্কারভাবে ক্যালকাটা ইউনিভার্সিটিকে নির্দেশ করা হচ্ছে যে পরীক্ষা যখন অনলাইনে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, সিলেবাস শেষ হয়নি, তা সত্ত্বেও এই ছাত্রছাত্রীদের দাবিকে ছাত্রছাত্রীরা যে এত রকমভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেছে, সমস্ত কিছুকে তোয়াক্কা করে অফলাইনে পরীক্ষায় ঘোষণা করেছে, তা এই মুহূর্তে কেন পিজির ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না সেই কথা উল্লেখ করে কিন্তু এই মুহূর্তে পুনরায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো, যেটা রীতিমতো অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে রাজ্যে বিশ্ববিদ্যালয় ওয়াইজ সেমিস্টারের পরীক্ষা কারোর অনলাইনে কারোর অফলাইনে হয়েছে, সেই কারণে নম্বরের পার্থক্য দেখা যাবে, সেই নম্বরে কখনোই প্রবেশিকা পরীক্ষা ছাড়া পিজি অ্যাডমিশান নেওয়া বাস্তবযোগ্য হবে না বলেই তিনি জানিয়েছেন। সেই অনুযায়ী কিন্তু স্পায়ন ব্যানার্জি
কলকাতা হাইকোর্টে প্রবেশিকা পরীক্ষা নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করেছেন, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে। তোমাদের কি মনে হয়, এই মুহূর্তে প্রবেশিকা পরীক্ষা নেওয়া উচিত? এই পুনরায় যে মামলা দায়ের করা হয়েছে সেই নিয়ে কি রায় আসতে পারে বা কি সিদ্ধান্ত হতে পারে, এ তোমাদের কি এ নিয়ে মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে প্রত্যেকে বলো না।